গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো সকালবেলা উঠে চা বসাবো, আর সসপ্যানের হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে, মানে খুলে গেছে। তো এখানে আর একটা সসপ্যান আছে ননস্টিকের, এটা না একটু জল গরম হতে দেরি হয়, কিন্তু স্টিলেরটা খুব তাড়াতাড়ি জল গরম হয়ে যায়। তো জল গরম হতে দিয়েছি, আর এদিকে চায়ের কন্টেনারের মধ্যে চা ঢেলে নিচ্ছি। তো আগে যদি ঢেলে রাখতাম আগের দিনকে সন্ধেবেলা, তাও ভালো হতো, তাড়াতাড়ি হয়ে যেত। তো সকালবেলা উঠে এটা ঢেলে নিলাম, আর চাটা বসিয়েছি। আর আজকে ব্রেড আর হচ্ছে বোঁদে। তো আমার ঘরে একটু মিষ্টি থাকে, কারণ আমার হাজবেন্ড একটা সময় মিষ্টি খেতে পছন্দ করতো না, এখন প্রায় মিষ্টিটা খেতে ভালোবাসে। তো সকালবেলা ওটা দিয়ে আমাদের টিফিন মানে ব্রেকফাস্ট হয়ে যাবে, আর তারপরে অন্যান্য কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। তো এই এই প্যাকেটগুলো ফেলে দিই বাইরে। আমাদের একটা বালতি থাকে, এই বালতিটার মধ্যে সমস্ত রকম প্যাকেট ট্যাকেট ফেলা হয়। তারপরে পিছনে ওই দিকে যে গেটটা আছে না, ওদিকটা সব জমিয়ে রাখা হয়, ওখানে পুড়িয়ে দেওয়া হয় তারপরে। আর আকাশে দেখো কত কালো মেঘ করেছে। তো টিফিনটা তো হয়ে গেছে বানানো, খাওয়াও হয়ে গেছে, আর দেখো বিছানা বিছানাগুলো ঝেড়ে ঝেড়ে নিয়েছি। অবকাশে দেবযানী, আমি দেবযানী, আর বিছানা বিছানাগুলো সব ঝেড়ে ঠেড়ে নিয়েছি সকালবেলা। চা টিফিন সব খাওয়া হয়ে গেছে, এখন যাব মানে বাইরে গিয়ে এখন কলতলাতে যেগুলো আমার কালকে বলছিলাম ওই র্যাকগুলো ধোয়ার, সেগুলো ধোবো, পরিষ্কার করব। আর এখন প্রচুর কাজের চাপ, কলকাতায় যাওয়ার আগে আমার অনেক কাজ, কারণ আমার কি খাঁখা পোড়ার মানে বলে না খাঁখা করে রোদ, ওইখানটাতে বসে আমি ওইগুলো ধোবো। আর দেখো এখন প্রচুর রোদ উঠেছে। সকালে একটু ওয়েদারটা ভালো ছিল, মানে সারারাত বৃষ্টি হয়েছে, তো সকালে মেঘলা করেছিল আর সকালেও বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন এতটাই রোদ উঠে গেছে, ভালো হয়েছে একদিকে রোদ উঠে গেছে। তো এখন আমি ভাবছি ঘরটারগুলো তো সব পরিষ্কার করে নিয়েছি, বিছানা টিছানা সব ঝাড়া টাড়া হয়ে গেছে, আর রান্নাঘরে কত বাসন ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে, এখন ওইটাকে পরিষ্কার করে স্নানে যাব, এসে রান্না করব আজকে নিরামিষ রান্না, দেখি কী রান্না করে। তো আর কথা বলবো না, দেরি হয়ে যাবে, চলো। তো মেঘ করছে প্রচুর, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদও উঠেছে। যখন আমি এগুলো পরিষ্কার করতে বসলাম তখন প্রচণ্ড রোদ ছিল, আবার এইগুলোকে ধুয়ে ধায় যখন রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম আবার আকাশে মেঘ করে বৃষ্টি এসেছিলো। আর কয়েকটা কাঁচা জিনিস ওয়াশিং মেশিনে ছিল, ভাবলাম আর কটা দিন থাক, তো আমার হাজবেন্ড বললো না একটু রোদ আছে ধুয়ে নিলে ভালো হয়, তাহলে আবার মানে কটা দিন বৃষ্টি হবে। তো আমার হাজবেন্ড না মানে এই জামা কাপড় নিয়ে খুব টেনশান করে, এদিকে বলবে তাড়াতাড়ি করে ওগুলো কেচে দাও, তারপর মেলে দাও, মানে এই বৃষ্টি আসছে ঝড় আসছে মানে আর যেন কাঁচা হবে না, এরকম একটা করে। তো যাই হোক এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে দেয় নিয়েছি। আর একটা পর্দা আছে, পর্দাটাকেও কেচে নিয়েছি। তো এটা করতে অনেকটা সময় লাগে, কারণ এই খাঁজ খাঁজে না মানে অনেক ময়লা ছিল, ব্রাশ দিয়ে সেগুলোকে ঘষে ঘষে একদম আবার সাদা মতো করে নিয়েছি। তো এই এই র্যাকটা বেশ ভালো, মানে অনেক জিনিস ধরে আর অল্প জায়গাতেই অনেকটা ধরে। তো এটা আমি এক বছর দেড় বছর আগে প্রায় হবে, এক বছর হবে দেড় বছর মনে হবে, তো আমি তখন এটা অনলাইনে নিয়েছিলাম, খুব সুবিধা হয় এটাতে জিনিসপত্র রাখতে। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর যে বললাম পর্দাটা কাচবো, পর্দাটাও কেচে নিচ্ছি। আর পুরোটা তো আর তোমাদের ভিডিওতে দেখাতে পারছি না, ওয়াশিং মেশিনে পর্দাটা দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু ওটা আর এর মধ্যে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম কলতলাতেই একেবারে এটা কেচে নিই। তো আর ওদিকে ওয়াশিং মেশিনেও কিছুটা কাঁচা হয়েছে, তো ওই ওগুলো পরে মেলে দেবো। আর তারপরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, মানে আজকে মেঘ বৃষ্টি রোদ সমস্ত কিছু চলছে, দেখো আকাশে মেঘ করে আছে। তারপরে এখানে পর্দাটা ভাবলাম একটু এখানেই মেলে দিই, তাহলে জলটা ঝরে গেলে একদম শুকনো হয়ে যাবে। তো পর্দাটা শুকিয়ে গেছিলো, কিন্তু ওয়াশিং মেশিনে আরও যে কটা জিনিস ছিল সেগুলো শুকায়নি, সেগুলো আবার ঘরে মেলতে হয়েছে। তো এখন তো এরকমই ওয়েদার, মানে ছাগল তাড়ানো ওয়েদার, মানে আমাদের একটু লোভ দেখায় মেলো মেলো করে, তার মানে কাঁচা ধোয়া করো, তারপরে এই অবস্থা হয়। দেখো প্রচুর হাওয়াও দিচ্ছে আর মেঘও করে আছে আকাশে, আর রোদটাও কিন্তু মানে যখন হচ্ছে ভালোই চড়া রোদ উঠছে। তো ভালো করে এগুলো সব উল্টে পাল্টে দিয়েছিলাম, প্লাস্টিকের জিনিস তো বেশিক্ষণ জল ধরে থাকে না, তো তাড়াতাড়ি জলটা ঝরে যাবে। তারপরে আমি স্নান করব, রান্না করব, তো সঙ্গে থাকো। তো দেখো এখানে মেলে দিয়ে সব উল্টে দিয়েছি, এগুলো সব জল ঝরে যাবে, তারপরে এগুলোকে সব ঠিকঠাক করতে হবে। কয়েকটা বাসন ছিল বাসনগুলোও ধুয়ে নিয়েছি, আর আজকে রান্না হচ্ছে এদিকে উচ্ছে ভাজা বা করলা ভাজা। আর করলাগুলো এখন এরকম লম্বা লম্বা করেই কাটি, কারণ এর ভেতর যে সিডসগুলো থাকে তো সেগুলো বাদ দিয়ে দিই, কারণ খেতে বসে প্রচুর প্রবলেম হয়।
একটা সময় দানাগুলো চিবিয়ে খেতাম, কিন্তু এখন আর খাই না, ওগুলো বাদ দিয়েই খাই। ওদিকে ভাতও বসে গেছে। আজকে কাঁচকলা আর আলু দিয়ে যেরকম আমরা এঁচুর রান্না করি সেভাবে রান্না করবো। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি, জিরা দিয়ে মানে মিক্সিতে মশলা করে বানিয়ে নেবো। আর কাঁচকলাটা খুব সুন্দর ছিল, মানে একদম সফট নরম কচি ছিল। আর এগুলো হচ্ছে কাঁচকলার খোসা, এগুলোকেও কুচিয়ে নিয়েছি। কুচিয়ে জলে ধোয়া করে জলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ যাতে কষ্টটা না হয়। তো অবশ্য আমি আজকে রান্না করবো না, এটা কালকে করবো, কিন্তু কুচিয়ে রেখেছি, মানে কেটে রেখেছি। তো আজকে উচ্ছে ভাজা, আর এদিকে কাঁচকলা আলুর রস আবার ডালনা যাই বলি। তো এটা বসে যাবে, ঘন হয়ে যাবে, কারণ চন্দ্রমুখী আলু দিয়েছি তো বসে যাবে। ঘি, গরম মশলা দিলাম, আর এটা খেতে বেশ আমার ভালোই লাগে, নিরামিষ তরকারি হিসেবে দারুণ লাগে খেতে। তো দেখো স্নান টান হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে, জামা কাপড়ও মেলে দিয়েছিলাম, আবার এগুলো তুলে নিয়ে যাচ্ছি ঝটাপট করে। তো চটপট করে এগুলো মানে আমার হাজবেন্ড আমাকে ক্যামেরায় এ করছে। তো দেখো এটার মধ্যে এই যে লবণ হলুদ দিয়ে এটাকে রেখে দিলাম রাতে, আজকে রাতে এটাকে আমি আমি সেদ্ধও করে নিয়েছি, ভেবেছিলাম কালকে করব, আজকেই করে নিয়েছি। আর দেখো এখন রাত্রিবেলা, আমি প্রায় 8টা-8টা হবে, তখন আমি এটাকে পুরো সেট করে আর এই ফ্রিজটাকেও আজকে পরিষ্কার করেছি, ফ্রিজের ওপরটাও পরিষ্কার করে নিয়েছি, ব্যাস এদিকটা আমার গোছানো হয়ে গেলো।